ইতিহাসের পাতায় আজকের দিনে কি কি ঘটেছিল জেনে নিন ফ্ল্যাশব্যাকে। 19 জুলাই, অম্বুজা রিয়েলিটি গ্রুপের বর্তমান কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া জন্মগ্রহণ করেন 1961 সালের 19 জুলাই। তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল অম্বুজা হাউজিং ডেভেলপমেন্ট লিমিটেড। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যুক্তভাবে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন ইনি। ২০১০ সালের 19 জুলাই পশ্চিমবঙ্গের সাঁইথিয়ায় ঘটে মর্মান্তিক সাঁইথিয়া রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশ এক্সপ্রেস এবং বনাঞ্চল এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় 66 জন যাত্রী এবং 165 জন আহত হন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্য দলের অন্যতম সৈন্য মঙ্গল পাণ্ডের জন্ম হয় 1827 সালের 19 জুলাই। 1857 সালের সিপাহী বিদ্রোহের আগুন গোটা ভারতীয় সেনাবাহিনীর মনে প্রথম জাগিয়ে তোলেন এই বীর সিপাহী। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার রজার বিনির জন্ম হয় 1955 সালের 19 জুলাই। 1983 সালের ক্রিকেটের বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেন এই ক্রিকেটার। ভারতের হয়ে তিনি 27টি টেস্ট ম্যাচ এবং 72টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। বিশিষ্ট ক্রিকেট ধারাভাষ্যকার এবং সাংবাদিক হার্স ভোগলের জন্ম হয় 1961 সালের 19 জুলাই। অল ইন্ডিয়া রেডিওতে মাত্র 19 বছর বয়সে ধারাভাষ্যকার হিসেবে কর্মজীবন শুরু করেন হার্স ভোগলে। তিনি ছিলেন প্রথম ভারতীয় ধারাভাষ্যকার যিনি 1992 সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন থেকে ভাষ্যকার হিসেবে আমন্ত্রিত হন। ভারতীয় ইলেকশন কমিশন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজিত হয় 2007 সালের 19 জুলাই। এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ভারতের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন প্রতিভা দেবী সিং পাটেল। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ফ্ল্যাশব্যাক বিনোদনের একগুচ্ছ সম্ভার পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিনোদন প্লাস চ্যানেলটি। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।